নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিধানসভার প্রথম অধিবেশনই কিন্তু জমে উঠল নির্বাচনের পর। শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠলেন এবং প্রতি পদে পদে তাকে শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রীর ইশারায় বাধা দিতে থাকল। শুভেন্দুবাবু কি বলতে চেয়েছিলেন? বলতে চেয়েছিলেন তিনটি মূল বিষয়। এক, যে এবারের বিধানসভা নির্বাচনে সবথেকে বৈশিষ্ট্য হচ্ছে যে এমন একজন মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি নির্বাচনে পরাজিত হয়েছেন, আর তাঁকে যিনি হারিয়েছেন তিনি বিরোধী দলনেতা হয়েছেন। এটি নাকি বলা যাবে না, এমনই ইঙ্গিত স্পিকারের। কেন বলা যাবে না? রাজ্যের মুখ্যমন্ত্রী হেরে গেছেন, তার সার্টিফিকেট তো শুভেন্দু অধিকারী যে জিতেছেন তার সার্টিফিকেট শুভেন্দুবাবু পেয়েছেন নির্বাচন কমিশনের কাছে, সেটা উল্লেখ করা যাবে না কেন? আসলে হারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারছেন না, এটাই হচ্ছে আসল সমস্যা। ফলে স্বাভাবিকভাবে আমি হারিনি, হেরে গেছেন তাও হারিনি, এই মানসিকতার রোগ আজকে পেয়ে বসছে। ফলে স্বাভাবিকভাবে বিধানসভায় তীব্র বিরোধিতার মধ্যে শুভেন্দু অধিকারী পড়লেন যখনই উল্লেখ করলেন যে যিনি হেরেছেন তিনি মুখ্যমন্ত্রী, যিনি জিতেছেন তিনি বিরোধী দলনেতা। আসলে আঁতে ঘা, ঠিক জায়গায় পাথরটা ছুঁড়েছেন শুভেন্দুবাবু। এক, দ্বিতীয়ত শুভেন্দুবাবু যেটা বলেছেন যে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, সেই দিনে দাঁড়িয়েই বলছি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত জনসংঘ আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বৃহত্তম বিরোধী দল, হয়তো বা একমাত্র বিরোধী দল। তৃতীয়ত যে বিষয়টা বলেছেন, স্বাধীনতার সাত দশক বাদে এই প্রথম বিধানসভা যেখানে কংগ্রেস এবং সিপিএম নিশ্চিহ্ন, স্পিকার সাহেব তাকে এগুলো বলতে দেবেন না। কেন বলতে দেবেন না? শুভেন্দুবাবু বলেছেন যে আমার খালি বারবার মনে হচ্ছে যে স্পিকার একটি দলের প্রতি অনুরক্ত। শুভেন্দুবাবু যা বলেছেন সেটা তো আমরাও বলছি যে স্পিকার তৃণমূলের কথায় চলেন, ফেরেন, কাজ করেন। এখন এই কথাটা বললে স্পিকার সাহেব রেগে যাবেন, কিন্তু সেটাই তো বাস্তবতা। আজকে শুভেন্দুবাবুর বাপ তোলা হলো, বাবা তুলে কথা বলা হলো। শুভেন্দুবাবু সেটা স্পিকারকে নোটিংয়ে আনলেন, বললেন যে কোনো বিধানসভার, সংসদীয় বিধানসভার মধ্যে কখনো এ জাতীয় কথা ব্যবহার করা যায়? আপনি এটাকে বাদ দিন। স্পিকার সাহেব বললেন আমার বিবেচনায় রাখছি। অর্থাৎ প্রথম দিন থেকেই বোঝা গেল যে স্পিকার সাহেবের রোলটা এবারে বিধানসভায় কী হবে। তিনি স্পিকার, তিনি সবার স্পিকার, মাস্টার অফ দ্য হাউস, নাকি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক? তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক তকমা ছেড়ে ফেলতে হবে স্পিকারকে, করবেন না সেটা আমরা সবাই জানি, কিভাবে হবে সেটা পরের কথা। কিন্তু এই মুহূর্তে বিধানসভা কিন্তু জমে উঠেছে প্রথম দিন থেকে, প্রথম দিন থেকে কিন্তু বোঝা যাচ্ছিল যে পরিস্থিতি কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্টিমিটার সেন্টিমিটারে কিন্তু টক্কর দেবেন শুভেন্দু অধিকারী, এবং সেটা আজকে হলো। প্রথম দিন আপনারা জানেন রাজ্যপালের ভাষণ নিয়ে হই হই, পরের দিন আজকে যখন বিধানসভা অধিবেশন বসলো সেখানেও শুভেন্দুবাবুকে বলতে বাধা দিল। অসুবিধাটা কোথায়? শুভেন্দু অধিকারীর বক্তব্য রাখতে, শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাটা তো সংসদীয় রীতির মধ্যে পড়েন, মমতা বন্দ্যোপাধ্যায় শুনবেন না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পরাজয়টা মেনে নিতে পারছেন না যে শুভেন্দুবাবু তাকে হারিয়েছেন, এটা কিছুতেই সহ্য করতে পারছেন না। ফলে স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী যখন উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখতে শুরু করলেন, এবং যেই বক্তব্য শুরু করলেন সঙ্গে সঙ্গে অন্তত শুভেন্দুবাবুর অভিযোগ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় সমস্ত ক্ষমতাসীন দলের বিধায়করা হই 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 করতে শুরু করলেন। কেন কেন এই পরিস্থিতি হবে? আসলে বুঝতে পাচ্ছেন যে পরিস্থিতি কিন্তু ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাবে। প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিচ্ছেন এবারে কিন্তু টক্কর হবে। আব্দুল মান্নান সুজন চক্রবর্তীরা যেভাবে মিউ মিউ করে বিধানসভা চালিয়েছিলেন সেটা কিন্তু হবে না। প্রথম দিন থেকে, প্রথম ঘন্টা থেকে, প্রথম মিনিট থেকে কিন্তু শুভেন্দু অধিকারী বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে যে এবার কিন্তু চোখে চোখ রেখে লড়াই হবে, এবং ঠিক সেটাই শুরু হলো। আমরা এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কী প্রেস স্টেটমেন্ট করেছেন, প্রেসের সামনে কী বক্তব্য রেখেছেন, আসুন বাংলার মনে শুনি। সবার মধ্যে আমার বাপ তোলেন, বাবা শব্দটি করেন, আমি স্পিকারকে বলি যে এই সংসদীয় অসংসদীয় আপনি বাদ দেন। প্রথম তো উনি রাজি হননি, যখন ভারতীয় জনতা পার্টির সব সদস্য উঠে দাঁড়িয়ে এই বিষয়ে প্রতিবাদ করেন তখন তিনি বলেন যে আমি খতিয়ে দেখব, আমরা মেনে নিই, বলতে শুরু করি। সেখানে এই বিধানসভায় আমি অনেকবারই বলেছি তিনটে জিনিস উল্লেখযোগ্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত জনসংঘ আজকের বিজেপি, তারা সর্ববৃহৎ সিট পেয়েছে 77টা, এটা এই বিধানসভার একটা উল্লেখযোগ্য দিক। এই প্রথম বিধানসভা তৈরি হওয়ার পরে
কমিউনিস্ট পার্টি তথা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের কোন প্রতিনিধি জিতে আসতে পারেননি, এটাও এই বিধানসভার উল্লেখযোগ্য দিক। আরো উল্লেখযোগ্য যে একজন মুখ্যমন্ত্রী তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন, তার দল জিতেছে, আর যিনি তাকে হারিয়েছেন তিনি বিরোধী দল নেতা হয়েছেন, এটা বিধানসভায় বলা যাবে না, একেবারে হুল ফোটার মতো ফুটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চোখের ইশারায় রে রে করে উঠেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা, ওই কোম্পানির কর্মচারীরা, ল্যাম্পোস্টরা রে রে করে উঠেছেন। তারপরেও ঠিক আছে, তাদের গায়ে লাগবে, কারণ তাদের প্রথম কথা এবং শেষ কথা যিনি, তিনি হেরে গেছেন ভোটে। তারপরে আমি বলছিলাম 96 সালে কেরালার কথা, এলডিএফ জিতল, অচ্যুতানন্দজি হারলেন, এলডিএফ নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল। বলছিলাম হিমাচলের কথা, বিজেপি জিতল, প্রেম কুমার ধুমল দুটো সিটে হারলো, দল বলল প্রেম কুমার জি আপনি সবচেয়ে অভিজ্ঞ, আপনি মুখ্যমন্ত্রী হন। প্রেম কুমার জি বলল না, নৈতিক কারণে মুখ্যমন্ত্রীত্ব নেব না, কারণ আমি দুটো কেন্দ্রে মানুষ আমাকে পরাজিত করেছে, এই কথাও বলা যাবে না। স্পিকার বলছেন যে সাব জুডিস, আমি বললাম কোনো ইন্টারিম অর্ডার নেই, তাহলে আমি এখানে থাকবো কেন, আমাকে বাইরে বের করে দিন। কোর্টে গেছে সাব জুডিস, আইন মন্ত্রী গিয়ে কানে কানে বললেন, তারপরে স্পিকার, এরকম দলদাস স্পিকার যিনি 2 কোটি 28 লক্ষ ভোট পাওয়া ভারতীয় জনতা পার্টি একমাত্র বিরোধী দল তার কণ্ঠরোধ করতে চাইছে, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আমরা ভারতীয় জনতা পার্টির সদস্যরা, তৃণমূল কংগ্রেসের সদস্য সদস্যদের টিকা ঠিক নেই, হই হই আক্রমণ, তাকে প্রতিহত করার ক্ষমতা রাখি, কিন্তু যিনি স্পিকার অধ্যক্ষ, যিনি বিরোধীদের সংরক্ষণ দেবেন, তিনি রুল অনুযায়ী সংসদীয় ব্যবস্থা অনুযায়ী চলবেন, আইন মেনে চলবেন, তার যদি একটা রাজনৈতিক শাসক দলের পক্ষে যে প্রতীকে তিনি নির্বাচিত হয়েছেন সেই প্রতীকের দলের প্রতি যদি তার এই ধরনের দুর্বলতা প্রকাশ্যে প্রকাশ পায়, আমরা বিরোধী দলের পক্ষ থেকে তাই আজকে হাউস থেকে বয়কট করে স্লোগান শাউটিং দিয়েছি এবং পশ্চিমবাংলার জনগণকে জানাতে চাই যে তৃণমূল কংগ্রেস যেভাবে পোস্টপোল ভায়োলেন্স করছে, 45 জন বিজেপি কর্মী সমর্থক ভোটারকে খুন করেছে, অসংখ্য মহিলাকে ধর্ষণ করেছে, গোটা রাজ্যে হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়ে লক্ষাধিক লোককে ঘরছাড়া করেছে, আসামে ত্রাণ শিবিরে তাদের থাকতে হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের ভাষা সন্ত্রাস, ক্ষমতার সন্ত্রাস বিধানসভার মধ্যে বিধায়করা দেখলো এবং আমরা সংসদীয় ব্যবস্থার মধ্যে আক্রান্ত। তাই আমরা এই আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সর্বস্তরের জনগণ, যারা মনে করেন শাসক থাকলে বিরোধী থাকবে, বিরোধীদের কাজ হচ্ছে বিধানসভার অভ্যন্তরে জনগণের কথা তুলে ধরা, তাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, বিরোধীদের কণ্ঠস্বর বিধানসভাতেও আক্রান্ত।